রাস্তা তো ওইটা খেতর দাগা হয়ে গেছে, এটা মাইবা বাসেনি তার আবার খেতর দাগা বলো আবার বাড়ির সামনে যখন খেত করিও এইবার গাড়ি ঘোড়া চলে না তো খেতর দাগে কারণ বেকার হয়ে থাকতো। বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী, এইচআর বাংলা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়াইয়া আছি সিলেট সদর উপজেলার শহরতলি 2 নং ওয়ার্ডের 8 নং গান্ধিকা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সোনাতলা তাকি লামারগাঁও রোডও। এই মুহূর্তে আমরা যেহেতু এইচআর বাংলা মিডিয়ার পক্ষ থেকে সবসময় ফানি এবং বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম করিয়া থাকি, কিন্তু আজকে আমরা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজ রয়েছি বা মর্মাহত অবস্থায় আইসি। আমরা ফানি ভিডিও বা শর্ট ফিল্মও লাগি নাই, আমরা এই রাস্তার দুর্দশা তুলিয়া ধরার লাগি আইসি। কতটা কষ্ট লিয়ে আইসি এটা আপনারাও বুঝলেন। আমি এখন কিছুক্ষণ যদি সময় দিন তাইলে আপনার সবগুলা রাস্তা আমরা দেখাই বুঝি আমরা কতটা কষ্টের মাঝে আছি। এখন আমি দাঁড়িয়ে আছি সোনাতলা থেকে লামারগাঁও যাওয়ার পথে বিসমিল্লার যে রাস্তাটা আমি ফানির মাঝে দাঁড়াইয়ে আছি। আপনারা 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দেখবা যে কতটা বাঙ্গা হইলে, কতটা খারাপ অবস্থা হইলে আমরা এই বিষয়গুলোরে তুলিয়া ধরছি। প্রতিদিন প্রায় শত শত মানুষ এই রাস্তা দিয়ে আটকে যায় এবং এই রাস্তা দিয়া এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে, শত শত স্কুল ছাত্রছাত্রীরা তারা স্কুলেও যায়। কিন্তু যদি রাস্তা বাদেও নাই তো পারে তাহলে কীভাবে এই এলাকাটা কি ছাত্রছাত্রীরা শিক্ষিত হইয়া উচ্চশিক্ষিত হইব বা প্রতিষ্ঠিত হইব, এটা আপনারা বিবেকের উপরে ছাড়িয়ে দিলাম। আর আপনারা আমরা লগে তা হইন দেখেন সামনে দেখিতে হয় যাই হোক, আপনারা জানেন সদর উপজেলার 2 নং ওয়ার্ডের এই যে সোনাতলা থেকে লামারগাঁও রোড, এই রোডটা মনে হয় যে সদর উপজেলার মাঝে সবচেয়ে বাজে রোড হয়েছে না তা না হয়েছে, কিন্তু এটার মা বাপ না এর মতো অবস্থা, রিপেয়ারিং হয়েছে না। তারপরে আপনারা জানেন যে বিদ্যুতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ, সদর উপজেলার প্রতিটা উঠানে আজকে কারেন্ট গেছে এবং প্রতিটা বাড়ির রাস্তাও সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই রোডটা হয়েছে ঠিক আছে আজকে অবহেলার কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা দেখলাম যে মনের দুঃখে এছাড়া বাংলার কিছু মানুষে রুয়ারও আরম্ভ করছেন আর ওখানে এদিকে ফানি হিসা আরম্ভ করছেন। আর আমরা বুট্টুমিয়া শাহিন আহমদ বুট্টুমিয়া তাই নয় ট্রাফিকের ভূমিকা পালন করা, এটা সব কিছু মনের দুঃখে, কোয়ার তো ভাষা নাই যার কারণে এই ঘটনাটা ঘটে। তো আপনারা উপলব্ধি করেন যে কতটুকু মর্মাহত হইলে আমরা এরকম তুলিয়া ধরতাম পারি। আমরা দেখলাম এইচআর বাংলার আশিক মিয়া উর্ফে নাটক যিনি মতিন মিয়া মতিন চৌধুরীর পাঠ করা, অন্যদিকে হেলাল আহমদ জৈন বরকতর ভূমিকা পালন করেন, তারা ফানি আর রাস্তা দেখিয়া শোক করছেন যে খেত কর্তা। এখন তারা জুসে তারা বর্তমানে এখন আমরা গুরুত্বও দিয়া নাও তো রুয়ারও আরম্ভ করছেন। আমরা এখন তাইনের মাথায় দেখি তানোর মতামতটা কিতা মতিন চৌধুরীর কাছ থেকে জানি যে তাইন খেনে ই এক জায়গা তাই আরো কাজও লাগিলা। আমি একটু মাথাইলাম বা আপনারা লগে আইলাম, এই রাস্তা দেখে আমার সহ্য হন না। রাস্তায় কীটা করছে? রাস্তা না তো ওইটা খেতর দাগা হয়ে গেছে, এটা মাইবা বাসেনি তা আবার খেতর দাগা বলো আবার বাড়ির সামনে যখন খেত করিও এইবার গাড়ি ঘোড়া চলে না তো খেতর দাগে কারণ বেকার হয়ে থাকতো, এবার রাস্তা উস্তা নাই বা খেতর দাগা হয়ে গেছে। তোমার মাঝে তো অনেক প্রতিভা, তোমার এই জ্ঞানটা আইলো কিলা পানি সাথে রুয়াশে মরি যাবে। আমরা মাথারও সময় পাইলাম না, ওলা বিজি বা ওলা শোক করছো। যাই হোক, আমরা এখন অন্যান্য সদস্যরারে মাথাইলিম। Yeah.
আমরা চিত্র তুলিয়া দেওয়ার সময় একজন মানুষ সাইকেলে যাওয়ার সময় আহত হয়ে গেছেন এই সম্ভবত আমরা টিমের সদস্য দেখি তাই না কিতা অবস্থা তোমার কিতা অবস্থা বা কি হইছে আমি সাইকেল লইয়া গাত পড়ে গেছি আমার কোমর মনে কই ভাঙি গেছে রে বাবা আরে টমটম তুলিয়া দেওয়া লাগবে আচ্ছা তুমি সাইকেল লইয়া যাও আপনারা জানেন যে রাস্তার যে অবস্থা মানুষ তো সুস্থ মানুষ যদি রাস্তা পায় আয় সুস্থ মানুষ পড়ে যাব বা এখন মর্মাহত বা অসুস্থ মানুষ যদি আমরা লইয়া আই বা সুস্থ মানুষ লইয়া আই গাড়ির যে জাখরা নেই জাখরা নিতে মানুষ অসুস্থ হয়ে যাব আপনারা তো স্বয়ং সুখে দেখলা কিরকম ঘটনাটা ঘটের আমরা দেরাম মতিন মিয়া গাড়ি আগলাই লিছেন কেনে বা গাড়ি আগলাই লাগেন ও বা গাড়ি আগলাই খাল থেকে নিবা গাড়ি গুড়া আইতো না মতিন মিয়া খেত করছেন কেন রাস্তা নাই রাস্তা হইয়া লাইবা এর আগে গাড়ি গুড়া আইতো আরতো নাই আমি গাড়ি আগলাইছি খাল থেকে না গাড়ি গুড়া চলতো না রাস্তা হইয়া লাইবা ওখান থেকে খেত লাগাইছি আমার খেতর উপরে গাড়ি দৌড়িব নি আচ্ছা রাখ কিছু মাথা ঠান্ডা করো ও আইসম বুট্টু মিয়া তাই দিয়ে কিতা কইন বিসমিল্লাহির রহমানির রহিম আসলে মতিন সাদের সাহেব আপনি অত উত্তেজিত হইও না সরকারে আমরা রাস্তা পাই এমনিও খেয়াল নিবা তাই না সুনজর আছে ওর তো এলাকা তো বিভিন্ন রোড চলে এর লাগিয়ে ছোটো মোটো রোড তারা চোখ পড়ে না তবে ইনশাল্লাহ পড়বো পড়বো আপনি চিন্তা করিও না আপনি উত্তেজিত হইও না আচ্ছা খেত হইলে আপনারা ড্রাইভারে কইয়া দিলাইন জানো কইয়া দিলাইলে তারা সাইডে দিয়ে যাইব কি তোমরা দেশ তো খেত করছি আপাতত কদিন লাগি চলো খেত না সাইয়া চলো আর রাস্তা হইয়ালে সুন্দরিয়া চলবা নি এই মুহূর্তে আমরা এইচআর বাংলার অন্যতম সদস্য কফিল মিয়া আসুন তাই দেখি মতামত তাই রাস্তা সম্পর্কে কিতা হইন তো আজকে আমাদের এইখানে এইচআর বাংলা মিডিয়ার পুরা টিম আজকে আমরা এই রাস্তা প্রদক্ষিণে আইছি তো এই রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না আসলে আমরা বিশেষ করে আমরা মানে যেতে পারি না আর গাড়ি ঘোড়া যাওয়া তো এটা অসম্ভব তো এই রাস্তার যারা উত্তর এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন আসলে তারার উদ্দেশ্যে আমি তোরা দুই একটা কথা কইমু যে আসলে তারা একটা লক্ষ্য করবা যে এই রাস্তার যে অধপতন বাচ্চা কাচ্চা যারা আছে স্কুল কলেজে যাইতে অনেক রকমের সমস্যা হয় তো বিশেষ করে এই রাস্তার প্রতি যাতে তারা একটু মন মানসিকতা দেন কিংবা রাস্তার প্রতি কোনো একটা পদক্ষেপ নেন ও পর্যন্ত আর আমি বেশ কিছু মানে কইতাম সেই না ধন্যবাদ এইচআর বাংলা মিডিয়া থ্যাংক ইউ তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের আরেক কর্মী জাকির উর্ফে লস্কর আলী তো তার কাছ থেকে আমরা আজকে আমরা এইচআর বাংলা মিডিয়ার পুরা টিম এখানে আসুন বিশেষ করে তার কাছ থেকে আজকে আমরা তোমার বক্তব্য জানবো যে তাই কিতাব হইতে চাই ধন্যবাদ ধন্যবাদ সুমন ভাই তবে আমি আর কিতা কইতাম সবে সপ্তাহ কইছেন আপনারা দেখছেন না রাস্তার যে অবস্থা এই রাস্তায় কিতা কিতা প্রবলেম হয় এগুলো আপনারা জানতে হইব রাস্তা যখন এত ভাঙ্গা যখন আমরা আটিয়া যাই আটিয়া যাওয়ার সময় একটা পিছনে যদি গাড়ি আয় গাড়ি বা সামনে দিয়ে গাড়ি তখন আমরা আটিয়া মেইন রোডও ঠিক মতো থাকতাম পারি না যখন গাড়ির চাকাটা যখন গা পানি চলে গাতো ফেঁক ফেঁক লাগিয়ে দেয় শরীরে আপনার অনেক সমস্যা হয় এরপরে যত অসুস্থ মানুষ আছেন অসুস্থ মানুষ যদি সে গাড়িয়ে যাইতো টমটমে যাইতে পারে না বিশেষ করে আমারও প্রবলেম আছে না তো আমিও দিতাম পারছি না শুধু আটিয়া যাওয়া লাগছে এরপরে যত এই টমটম টমটমের যে মালিকওয়ালা আছেন তারা কিন্তু গাড়িটা গাড়ি কিনছে ঠিক আছে কিনার পরে তারা ড্রাইভারের তো দুছে ড্রাইভারের কথা লাগে দুইশো দে তুমি কিতা গাড়ি চালাও গাড়ি কাম কাজ আনিলাও মানে একটা দিন মজুর ড্রাইভারে যদি হে গাড়িটা মানে বের করলে সকালে সকালে বাড়ার পরে যদি আবার বারোটা একটা দিয়ে গাড়িটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে তখন এই ড্রাইভারে তখন তার মালিকের কিতা হয়তো হয়তো ওয়ার্কশপে যে আমরা কাম কাজ করাইলাম কাম কাজ করাইয়া এই গাড়িটা সারাদিন গেছে কি তখন এই দিন মজুর ড্রাইভার যে টমটম ড্রাইভার তার ফ্যামিলির হে কিতা নিয়ে দিত সারাদিন ওয়ার্কশপে তার গেলো খাটাইলো তখন মালিকের কাছে দুশলো যে তুমি গাড়ি ঠিক মতো চালাইতে পারো না যার কারণে তুমি নিজের গাড়ি যদি মনে করতা তুমি গাড়ি চালাই রায় এনে তুমি ফরার গাড়ি মনে করে চালাই রায় কিন্তু দিন মজুর ড্রাইভারের অনেক প্রবলেম হয় তারা ড্রাইভারের উদ্দেশ্যে আমি কইলাম যে গাড়িটা মানে গাড়িটা সুন্দর করে তারা চালাইতো যারা মালিক আছে এরা যদি গাড়ি চালায় তাইলে মনে করবা যে গাড়ি ঠিকও চালায় কিন্তু দিন মজুর ড্রাইভারের অনেক কষ্ট হয় এটা আমরা দেখলাম অসুস্থ মানুষও যাইতো যাইতে পারে না তাই আমার এই এই সামান্য কথাগুলো যদি খোয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবা আসসালামু আলাইকুম
Bismillahirrahmanirrahim. Asalnya kami Shahin Ahmad Buttumia. Kami kita koitam dukkho koibar amar jaga nai. Ar orto elakat bibhinno road hoy. Ar Buttumiar elakar road hoy na. Bishesh kori amar upojelar chairman er kache amar binoy onurodh. Je amra ro elakar choto moto road ta jeno apnar nojore sob shomoy pashe. O koyeo ami rakhi dilam. Ar dhonnobad. Bismillahirrahmanirrahim. প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীকে যারা আমাদের সুযোগ দিয়েছেন আজকের এই ভিডিওটা করার আর রাস্তা যেহেতু বেহাল দশা আপনি একটু তা গুরুত্ব দিবা আর আমি সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মুমিন সাহেবকে আমি অনুরোধ করব আপনার নির্বাচনী এলাকা এটা আর এই এলাকার জনগণ আপনারে খুব পছন্দ করে কারণ আপনারে আপনার আচরণ আপনার শিক্ষা তারপর আপনার বিভিন্ন উপদেশমূলক অনেক কিছু দেখিয়া এই এলাকার মানুষ আপনারে খুব ভালো পাইছে আর যেহেতু দেশ বিদেশে আপনার অনেক সুনাম আছে সেই হিসাবে আপনি এই এলাকাটা একটু সুন্দর করে দেখবা আর পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাইয়া আর আমার এইচআর বাংলা মিডিয়ার সকল সদস্যরে এবং সকল দর্শকদের আর দেশ বিদেশের সকল ভাই বন্ধু সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম